জয় মাতাদি, চুন্নি পরে নিলাম মাতাদির, তারপর যাত্রা শুরু। সেই দিনটা ছিল ভীষণ মন খারাপের, কারণ আমার স্বপ্নের ট্যুরটা তখন একেবারেই শেষ প্রান্তে এসে হাজির। সব শুরুর যেমন একটা শেষ আছে, তেমনি কোনো কিছু শেষের পরেই আবার নতুন কিছু শুরু হয়। মনকে এই সান্ত্বনা দিয়ে সেদিন আমরা শ্রীনগর ছেড়ে চলে গিয়েছিলাম কাটরায়। পার্চি করিয়ে পায়ে হেঁটে নিচে থেকে ওপরে গিয়ে আবার পায়ে হেঁটেই ফিরে এসেছিলাম বৈষ্ণোদেবী মাকে দর্শন করে। তবে সেই অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না, আর আজকের এই ভিডিওতে সেই অভিজ্ঞতাই সমস্ত তথ্য সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন শুরু করা যাক। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে পরের ভিডিও বানাতে মোটিভেট করবে। রিয়েলি আজকে মনটা ভীষণ খারাপ, কারণ কাশ্মীর ভ্রমণের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজকে এই শ্রীনগরের হোটেল থেকে লাগেজ নিয়ে একেবারে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, যাব কাটরা, ওখান থেকে করব বৈষ্ণোদেবী দর্শন। খুব সকাল সকালই শ্রীনগরের হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম। ফেরার সময় যেন তুষারাবৃত পাহাড়গুলোকে আরও বেশি করে মিস করছি। আপনারাই বলুন তো, এই রকম একটা নৈসর্গিক প্রকৃতিকে ছেড়ে চলে আসতে ইচ্ছে করে? তাই বারংবার মনটা চলে যাচ্ছিল তুষার শৃঙ্গের চূড়ায়। যাবার পথে বিশাল একটা জ্যাম পেলাম। যারা ওই দিক থেকে আসছেন গাড়ি নিয়ে, তাদেরকে জিজ্ঞেস করায় ওনারা বললেন ওপর থেকে বিশাল বড় একটা পাথর পড়েছে, তার জন্য এত জ্যাম। মানে বুঝতে পারছি যে এসব জায়গায় যদি পাথর পড়ে রাস্তায় একবার জ্যাম হয়, খুলতে বেশ টাইম লাগে। এরপর এক এক করে সেরে নেওয়া হলো ব্রেকফাস্ট আর লাঞ্চ। তবে গাড়ি যেখানেই দাঁড়াক না কেন, আশেপাশের দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর। কাটরা যেতে যেতে একটা জায়গায় বসে লাঞ্চ করলাম, কিন্তু এত জোর খিদে পেয়েছে জায়গাটা আগে দেখিনি, আগে খেয়ে নিয়েছি, দেখুন জায়গাটা কি অপূর্ব। সেই সকালবেলায় বেরিয়ে কাটরা পৌঁছতে কিন্তু বেশ বেলা হয়ে গেল, সূর্যি মামা তখন প্রায় ডুবু ডুবু। 257 কিলোমিটার পথ অতিক্রম করে শ্রীনগর থেকে কাটরায় চলে এলাম। শ্রীনগরে যদিও একটু ঠান্ডা ছিল, কিন্তু এই কাটরায় তার ছিটে ফোটাও নেই। তাই আস্তে আস্তেই লাঞ্চের আগে সোয়েটারটা খুলে ব্যাগের মধ্যে ঢোকাতে হয়েছে আর কি। যাই হোক, আজকে এই কাটরায় থাকবো, একটু কেনাকাটা করব, কালকে ভোরবেলা রওনা দেব বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। ভ্রমণ দিশারি এবং অভিনন্দন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেই হয়, কারণ কাশ্মীর ভ্রমণের শেষ পর্যায়ে এসেও পরিষেবা কিন্তু আমাদের মনোমতোই দিয়ে যাচ্ছে। পহেলগাম শ্রীনগরের মতো কাটরাতেও যে রুমটা আমায় দেয়া হলো, এক কথায় অপূর্ব। গুড মর্নিং ফ্রম কাটরা। এখন ভোর 5:10 বাজে, হোটেল থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। কালকে যখন কাটরায় পৌঁছলাম তখন গরম লাগলেও এই সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই চলে এলাম পরিচয়পত্র বা পার্চি করাতে। রাত 10:00 বন্ধ হওয়ার পর পুনরায় ভোর 5:00 থেকে পার্চি করা চালু হয়। পার্চির লাইনে দাঁড়িয়ে আছি, এইখানে আধার কার্ড লাগবে অরিজিনাল। এই যে পার্চি পেয়ে গেলাম হাতে, জাস্ট আধার কার্ড দেখালেই ওরা একটা আপনার ফেসের ছবি তুলে নিচ্ছে, মানে বায়োমেট্রিক করে নিচ্ছে, তারপরেই আপনার হাতে হ্যান্ড ওভার করছে পার্চি। পার্চি করিয়ে নিয়ে বাণগঙ্গার দিকে হাঁটা লাগালাম। পার্চি করে নেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মতো হেঁটে পৌঁছতে হবে বাণগঙ্গা। বাণগঙ্গা থেকেই বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু। যেহেতু দিন বা রাতের যে কোনো সময় মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যায়, তাই এত ভোরবেলাতেও দেখলাম রাস্তা সহ চারদিকটা বেশ জমজমাট। বলতে বলতেই এসে হাজির হয়ে গেলাম বাণগঙ্গা। এই সকালবেলাতেই প্রচুর লাইন। ততক্ষণ বলে দিই, পার্চির ক্ষেত্রে পার্চি যদি করাতে চান ভোর 5:00 থেকে রাত্রি 10:00 মধ্যে করাতে হবে, কারণ রাত্রি 10:00 পর থেকে ভোর 5:00 পর্যন্ত পার্চির কাউন্টার বন্ধ থাকে। পার্চি দেখিয়ে ভিতরে প্রবেশ করে গেলাম। মন্দিরে ওঠার পথে অনেক দোকান আছে, এখান থেকে লাঠি নিয়ে নিতে পারেন, 20 টাকা করে নেবে লাঠি। ওপর থেকে ঘুরে এসে যদি ফেরত দিয়ে দেন তাহলে 10 টাকা আপনাকে ফেরত দেওয়া হবে। এরকম লাঠির দোকান বাইরেও প্রচুর আছে, কিন্তু বাইরে নেবার দরকার নেই আমার মনে হয়, ভেতর থেকে নেওয়া ভালো। তাহলে লাঠিটা ওখান থেকে আর বয়ে এখানে আনতে হবে না। বলে রাখি, আগে ক্যামেরা নিয়ে পাহাড়ে ওঠার অনুমতি থাকলেও এখন কিন্তু এই গেটের সামনেই ক্যামেরা জমা রাখতে হয়। আমি ঠিক জানতাম না যে ক্যামেরা অ্যালাউ নেই উপরে, এবং সেটা এন্ট্রি গেটেই আটকে দেওয়া হয়, তার জন্য আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ক্যামেরা এখানে জমা করতে হলো 100 টাকা দিয়ে। এই যে স্লিপ করে নিলাম, 24 ঘন্টা টাইমিং, তাই এরপর থেকে মোবাইলে আমাকে ভিডিও করতে হবে।
গেট পার করার পর থেকেই এই রকম ঝাঁ চকচকে স্টুডিও প্রচুর। এই যেতে যেতে একটা স্টুডিওতে ছবি তোলার জন্য রেট জিজ্ঞেস করলাম, রেট বলল আপনার ছবি সাইজ যদি 5x7 হয় তাহলে 50 টাকা পার পিস। পায়ে হেঁটে রোমাঞ্চকর একটা যাত্রার জন্য মুখিয়ে থাকায় আর সময় নষ্ট করলাম না, এই যাত্রা শুরু করলাম। প্রচুর এখানে ঘোড়া আছে, একটা ঘোড়াকে ডেকে রেট জিজ্ঞেস করলাম, বলল 1250 টাকা শুধু ওপর যাবার জন্য। আপাতত আমি হেঁটেই শুরু করলাম, দেখি কতদূর পারি। রাস্তার আশেপাশের অজস্র দোকান দেখে খুব সহজেই বোঝা যায় যে প্রতিদিনই এখানে অগণিত ভক্ত সমাগম হয়। একটু ছাড়া ছাড়াই রাস্তার ধারে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। হাঁটতে হাঁটতে অনেক সিঁড়িও পড়বে, যদি সিঁড়ি ভাঙতে আপনার কোনো অসুবিধা না হয় তাহলে সিঁড়ি দিয়ে চলে যেতে পারেন, ডিস্টেন্সটাও কম পড়বে এবং সময় লাগবে কম। সিঁড়ি দিয়ে বেশ অনেকটা পথ উঠলাম, প্রচণ্ড কষ্টকর, বাঁদিকে আবার সিঁড়ি পড়লো ওঠার জন্য, কিন্তু আর সিঁড়ি ধরছি না, নামার সময় বরং সিঁড়ি ধরব, ওঠার সময় আমার মনে হয় প্লেন রাস্তা দিয়ে হাঁটলে কম কষ্টকর। সিঁড়ির পথ ছেড়ে সোজা পথেই হাঁটতে রইলাম। রিয়েলি বেশ কষ্টকর ব্যাপার, থেকে থেকে এত মাসাজের দোকান বোঝাই যাচ্ছে, প্রত্যেকটা মানুষের কষ্ট হয় এবং মাসাজ করান। রোদের মধ্যে যাতে তীর্থযাত্রীদের কষ্ট কম হয় তার জন্য একবারে নিচে বাণগঙ্গা থেকে পুরো রাস্তাটাই এরকম টিনের সেট করা। পথ চলতে চলতে ক্লান্ত হলে রাস্তার ধারেই রয়েছে বসার ব্যবস্থা। কতটা উঁচুতে উঠলাম দেখার জন্য মাঝে মাঝেই একবার করে উঁকি মারছি নিচের দিকে। এই রাস্তা দিয়ে চলে এলাম, এই যে জায়গাটা এলাম, 3টে পয়েন্ট, এখান থেকে যদি এইটা দিয়ে যান মন্দির বা ভবন তাহলে 6.5 কিলোমিটার পড়বে, আর যদি এই রাস্তাটা দিয়ে যান তার ঠিক উল্টো দিকেই তাহলে পড়বে 5.5 কিলোমিটার। সম্পূর্ণ জিনিসটা এই যে এই বোর্ড আছে, এই বোর্ডে সব কিছু লেখা আছে ডিটেলস। আমি অবশ্য অর্ধকুমারীর পদ না ধরে উল্টো দিকের রাস্তাটাই ধরে নিলাম। সামনেই পড়লো ব্যাটারি চালিত গাড়ির কাউন্টার, যে গাড়ি করে জনপ্রতি 354 টাকার বিনিময়ে এখান থেকে ভবন পর্যন্ত যাওয়া যায়। অর্ধেক পথ এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই যে সামনে ব্যাটারি চালিত গাড়ির যে কাউন্টার আছে তার পাশেই একটা দোকান থেকে দুটো ফ্রুটস পান কিনে নিয়েছি 10 টাকা করে পিস, খেয়ে নিই, খেয়ে আবার বাকিটা পথ যাবো। এত জায়গায় ঘোরাঘুরি করি, এদের দেখা কিন্তু প্রায় সব জায়গাতেই মেলে। ঘোড়া, পিট্টু কিংবা ব্যাটারি চালিত গাড়ি ছাড়াও হেলিকপ্টারেও মন্দির ভবনে পৌঁছানো যায়। হাঁটতে হাঁটতে কয়েকটি হেলিকপ্টারও চোখে পড়ল। অবশেষে এসে পৌঁছে গেলাম ভবনের একেবারে সন্নিকটে। আপনারা কখন যাত্রা শুরু করেছেন? রাত 12টা। আর এখানে এসে পৌঁছেছেন কখন? অনেক কষ্ট করে সকাল 8:30। ও, অবশেষে এসে পৌঁছলাম, একেবারে নিচে থেকে ওপর অব্দি হেঁটে আসা বেশ কষ্টকর। সেই 6:30টায় নিচে থেকে যাত্রা শুরু করেছিলাম আর এখন 11টা বাজে, প্রায় 4.5 ঘন্টা লাগলো নিচে থেকে ওপরে পৌঁছতে। মূল মন্দিরের ভিতর ছবি তোলা একেবারেই নিষিদ্ধ, তাই ভিড় ঠেলে প্রথমেই চলে এলাম মোবাইল জমা রাখতে। এখানে এসেই আগে চলে এলাম ফ্রি সার্ভিসেস লকারের, এখানে আপনার সঙ্গে যদি স্মার্ট ওয়াচ লেদারে কিছু থাকে তাহলে এখানে জমা করতে পারেন। এখন 12টা বাজে, 1 ঘন্টার মধ্যে দর্শন কমপ্লিট। এই বিষয়ে একটা ইনফরমেশন দিয়ে দিই, 3 নম্বর গেটের সামনে যে লাইন, সেই লাইনে দাঁড়ালে ভিড়টা একটু কম পাওয়া যায়, এবং ফ্রি সার্ভিসেস যে লকার সেটাও 3 নম্বর গেটের একেবারে সামনেই। মন্দিরের ভিতর আপনার সঙ্গে টাকা পয়সা ছাড়া আর কিছুই অ্যালাউ না। আমার সামনে লাইনে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন, ওনার গলায় একটা হেডফোন ছিল, সেটাও নিয়ে নেওয়া হলো। মানে আপনার সঙ্গে যা কিছু থাকবে সব লকারে রেখে যাবার চেষ্টা করবে। মাকে দর্শন করে বেরিয়ে ভবনের ঠিক সামনের একটি ভোজনালয়ে সেরে নিলাম আজকের লাঞ্চ। ভোজনালয় থেকে শুরু করে সমস্ত মন্দির চত্বর ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যেহেতু হেঁটেই নিচে নামব, তাই খানিকটা সময় মন্দির চত্বরে কাটিয়েই নিচের দিকে যাত্রা শুরু করলাম। এই নিচে নামলাম, নেমে রাজু লকার্স যেখানে আমার গোবরটা রেখেছিলাম সেখান থেকে গোবরটা নিয়ে নিলাম। তবে যা শরীরের অবস্থা, আজকে আর কোনো কথা নয়, সোজা হোটেলে গিয়ে টান টান হয়ে শুয়ে পড়া। বাণগঙ্গা গেটের বাইরে বেরোবার সময়তেই পার্চি ফেরত নিয়ে নেওয়া হলো। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের দিকে একবার তাকালাম, দেখে যেন মনে হয় কতটুকুই আর উঁচু,
কিন্তু যারা পায়ে হেঁটে গেছেন এসেছেন একমাত্র তারাই সবথেকে বেশি উপলব্ধি করতে পেরেছেন।